আচ্ছা, আমরা পরবর্তী যে এই যে আগের ভিডিওটা করেছিলাম, সেখানে ঠিক এর আগের অংশ অবধি বলা হয়েছে। এই ভিডিওতে আমরা দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী আছে এবং কি সমস্ত কোড রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। দ্বিপদ নিয়ম, দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচারের যে মেন এখানে নিয়মগুলি রয়েছে, 1 নম্বরে দেখো এখানে লেখা রয়েছে গণ ও প্রজাতির সমন্বয়ে দ্বিপদ নামকরণ করতে হয়। অর্থাৎ সাপোজ প্যান্থেরা লিও, এখানে এরকম একটা নাম রয়েছে, এটা সিংহের বিজ্ঞানসম্মত নাম হয়ে থাকে প্যান্থেরা, এটা গণের নাম, এবং লিও যেটা আছে এটা প্রজাতির নাম। অনেক সময় কি করা হয় না, শেষে যে বিজ্ঞানী এই নামকরণ করেছেন শর্টে তার নাম লেখা হয়ে থাকে, যেমন লিনিয়াস এই নামকরণ করে গেছেন, এই জন্য এখানে আমি লিন বলে হয়েছে, মানে বিজ্ঞানসম্মত নাম লেখার সময় এখানে লিন বলে লেখা হয়েছে। নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা কি রয়েছে, গণের অর্থাৎ জেনাসের প্রথম যে অক্ষর হয় সেটা বড় হরফের হয়, এখানে প্যান্থেরার পি ক্যাপিটাল লেটারে রয়েছে, কিন্তু প্রজাতি যেটা রয়েছে লিও সেটার এল যেটা রয়েছে এটা স্মলে রয়েছে। ঠিক আছে, এটাই নিয়ম এখানে। যখন এই প্যান্থেরা লিও অর্থাৎ কোনো বিজ্ঞানসম্মত নাম বা দ্বিপদ নামকরণ লেখা হয়ে থাকে, তখন শুধুমাত্র ল্যাটিন ভাষাতেই নামকরণ করতে হয়। তার মানে এই নয় যে আমরা ল্যাটিন ভাষাতে লিখব, কারণ আমরা ল্যাটিন ভাষা যে রয়েছে সেটা লিখতে যাই না, ইংলিশে লিখব, কিন্তু যে টার্মগুলো হবে সেগুলো ল্যাটিন ভাষায় হবে এবং ইটালিক্সে লিখতে হয়। ইটালিক্স অর্থাৎ এখানে কিছুটা দেখেও এখানে কিছুটা বাঁকিয়ে এরকমভাবে লেখা হয়েছে, তো এরকমভাবে লিখতে হয়। কিন্তু খাতায় যখন আমরা লিখব তখন আমরা আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করব, অর্থাৎ প্যান্থেরা যে রয়েছে এর নিচে আলাদাভাবে এবং লিওর নিচে আলাদাভাবে আন্ডারলাইন করব। ঠিক আছে, তো এখানে এসে এই নিয়মটা রয়েছে। 4 নম্বর যেটা নিয়ম রয়েছে, দুটি পৃথক জীবের নাম কখনো এক হবে না। অর্থাৎ এরকম হতে পারে যে একটা অ্যানিম্যাল রয়েছে, একটা প্ল্যান্ট রয়েছে, তাদের বিজ্ঞানসম্মত নাম একই রকম হয়ে গেল, কিন্তু সেটা কখনোই এরকম হওয়াটা উচিত নয়। নেক্সট এরপর যেটা রয়েছে, যেহেতু বিজ্ঞানসম্মত দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী এটা ক্যারোলাস লিনিয়াস ইনি করে গেছিলেন, এই জন্য 1753 সালের আগে কোনো যদি নামকরণ করা হয় সেটাকে গ্রাহ্য করা হয় না, অর্থাৎ বাদ দিয়ে আবার নতুনভাবে নামকরণ করা হয়ে থাকে। এবং এই 1753 সালের পর প্রথম যে নামকরণটা করা হবে সেটাকেই সঠিক বলে ধরে নেওয়া হবে, অর্থাৎ সমস্ত কিছু নিয়ম মেনে করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, প্রথম যে নামকরণটা করা হয়েছে তাকে আমরা সেটাকেই আমরা কী করি না, সেটাকেই আমরা গৃহীত করি, অর্থাৎ সেটাকেই আমাদের ঠিক বলে মেনে নিতে হয়। এটাকে বলা হয়ে থাকে ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন বলা হয়ে থাকে, অগ্রাধিকার আইন বলা হয়। আরেকবার বলছি, অগ্রাধিকার আইন যেটা, এটা অনেক সময় কোশ্চেন আসে, অগ্রাধিকার আইন মানে কি, একটা বিজ্ঞানসম্মত নাম দুটো জীবের ক্ষেত্রে করা হয়ে গেছে, অথবা হতে পারে দুটো জীবের একটা বিজ্ঞানসম্মত নাম করা হয়ে গেছে ভুলক্রমে, তো দু ক্ষেত্রে হয়তো নিয়ম মেনেই করা হয়েছে, কিন্তু কখনোই একটা বিজ্ঞানসম্মত নাম দুটো জীবের ক্ষেত্রে হতে পারে না বা উল্টোটাও হতে পারে না। সেক্ষেত্রে প্রথম যে জীবটার বিজ্ঞানসম্মত নামকরণ করা হয়েছে সেটাকেই সঠিক হিসাবে গ্রহণ করতে হয়, পরবর্তীটাকে বাদ দিতে হয়, কিন্তু এটা 1753 সালের আগে কখনো হবে না। বিজ্ঞানসম্মত নাম করার পর সেটাকে কোনো না কোনো একটা বিজ্ঞানের যে পত্রিকা হয়, নেচার, সায়েন্স, এরকম অনেক পত্রিকা হয়ে থাকে, সেইগুলোতে প্রকাশ করতে হয় যাতে এই নামকরণটা বিজ্ঞান মহলে পরিচিতি লাভ করে। আরেকটা পয়েন্ট এখানে লেখা রয়েছে, দ্বিপদ নামকরণে এই যে গণ আর প্রজাতি রয়েছে, প্রতিটা যে এই গণের নাম কিংবা প্রজাতির নাম ন্যূনতম 3টে আর সর্বাধিক 12টার মতো এখানে লেটার থাকতে পারে, যেমন লিও 1, 2, 3, এতে কম হতে পারে না, আবার 12-র থেকে বেশি হতে পারে না। যদি হয়ে থাকে দেখবে সেখানে মাঝখানে হাইফেন রয়েছে বা এরকম রয়েছে, যেমন হিবিসকাস রোজা সাইনেন্সিস যে রয়েছে ওখানে অনেকটাই বড় হয়ে যায়, কিন্তু রোজা সাইনেন্সিস মাঝখানে এরকম একটা হাইফেন মতো থাকে, তো যাই হোক এটা হচ্ছে রয়েছে।
এইগুলো দ্বিপদ নামকরণের নিয়মের মধ্যে আসে। তোমরা এই যে নিয়মগুলো আছে এগুলো ভালো করে পড়বে। তবে এই যে দ্বিপদ নামকরণ করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের যে জীব রয়েছে অর্থাৎ উদ্ভিদ প্রাণী, এদের সবাইকে নির্দিষ্ট কিছু কোড বা নিয়মাবলী মেনে চলতে হয়। এই রকম পাঁচটা বোর্ড রয়েছে বা পাঁচটা কোডের রয়েছে। প্রথম যেটা রয়েছে সেটা হলো ICBN, ইন্টারন্যাশনাল কোড অব বোটানিক্যাল নোমেনক্লেচার। অর্থাৎ যত উদ্ভিদ রয়েছে এদের যখন নামকরণ করা হয়ে থাকে তখন কি করা হয় না, এই ICBN এর যে কোডগুলি আছে সেগুলো মেনে চলতে হয়। অনেক সময় তোমাদের ফুল ফর্ম আছে ICBN, ইন্টারন্যাশনাল কোড অব বোটানিক্যাল নোমেনক্লেচার। দু নম্বরে যেটা রয়েছে সেটা হলো ICZN। এখানে দু নম্বরে যেটা রয়েছে সেটি হলো ICZN, ইন্টারন্যাশনাল কোড অব জুওলজিক্যাল নোমেনক্লেচার। নাম শুনেই বুঝতে পারছো প্রাণীদের ক্ষেত্রে এই সমস্ত কোডগুলো মেনে চলতে হয়। ICVN, ইন্টারন্যাশনাল কোড অব ভাইরাল নোমেনক্লেচার। কোনো ভাইরাসের যদি নামকরণ করা হয়ে থাকে সেক্ষেত্রে ICVN এই কোড মেনে চলতে হয়। মূলত তোমাদের বইতে এই দুটো লেখা রয়েছে, এই দুটোর ফুল ফর্ম এটা মনে রাখতে হয়। এই তিনটে যে রয়েছে এক্সট্রা, ICBACN, নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, ইন্টারন্যাশনাল কোড অব ব্যাকটেরিওলজিক্যাল নোমেনক্লেচার। আর লাস্টে একটা রয়েছে ICNCP, এখানে পুরো ফুল ফর্মটা লেখা নেই, আমি মুখেই বলছি, ইন্টারন্যাশনাল কোড অব নোমেনক্লেচার ফর কাল্টিভেটেড প্ল্যান্ট। মানে অনেক যে হাইব্রিড টাইপের প্ল্যান্ট তৈরি করা হচ্ছে তাদের ক্ষেত্রে যখন বিজ্ঞানসম্মত বা বাইনোমিয়াল নোমেনক্লেচার করা হচ্ছে তখন এই কোডগুলোকে মেনে চলতে হয়। ঠিক আছে, তো এর মধ্যে ICBN, ICZN এই দুটো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে এই দুটো গেল, এইগুলো গেল ফাইভ কোড অব নোমেনক্লেচার। তাহলে প্রথমে আমরা এখানে দ্বিপদ নামকরণের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো আলোচনা করলাম এবং তারপর যে কোডগুলো আছে সেইগুলো হচ্ছে এখানে দেখলাম। তো এটাই দ্বিপদ নামকরণ সম্পর্কে, এতটাই রয়েছে তোমাদের ক্লাস ইলেভেনেতে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রজাতি সম্পর্কে। প্রজাতি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই বলে দেওয়া ভালো, প্রজাতি আমরা দেখেছিলাম যে ট্যাক্সোনমিক্যাল যে হায়ারার্কি আছে তার সবথেকে ছোট বা সবথেকে নিচে যে ধাপটা অবস্থিত সেটা হলো প্রজাতি। এই যে স্পিসিস টার্মটা রয়েছে, জন রে বলে একজন বিজ্ঞানী প্রথম এই স্পিসিস টার্মটি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এবং স্পিসিস আমরা যদি একটা একটা প্র্যাকটিক্যাল ধারণা আনি, মানে একটা স্পিসিসের আন্ডারে কারা থাকে, জেনারেলি একটা স্পিসিসের আন্ডারে যে সমস্ত জীবগুলো থাকে তারা বাহ্যিক দিক থেকে একই রকম দেখতে হয়ে থাকে। অনেক আগে থেকে আমরা এই এই যে এখানে লজিকটা রয়েছে এটাকে মেনে চলি, কিন্তু পরবর্তীকালে এখানে বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস বলে একটা ধারণা এলো, যেখানে বলা হলো কি না, যখন বাহ্যিক দিক থেকে সাদৃশ্যযুক্ত যে জীবগুলো রয়েছে তারা জননগতভাবে অন্যান্য ধরনের যে জীবগুলো আছে সেখান থেকে বিচ্ছিন্ন প্রাপ্ত, অর্থাৎ মানে যে সদস্যগুলো আছে যারা একই রকম দেখতে এবং এরা নিজেদের মধ্যে প্রজননক্ষম, অন্য কোনো একটা হয়তো জীব রয়েছে এর সাথে প্রজনন করতে পারে না, যৌনজনন করতে পারে না, তখন এই যে প্রজননগতভাবে নিজেদের মধ্যে সক্ষম বা বাইরে যে সমস্ত জীব আছে তাদের থেকে প্রজননগতভাবে বিচ্ছিন্ন প্রাপ্ত এই ধরনের যে সদস্য বা জীবগুলো রয়েছে তাদেরকে আমরা একত্রে স্পিসিস বলতে পারি বা প্রজাতি বলতে পারি। এই যে বায়োলজিক্যাল স্পিসিস রয়েছে এই সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন আর্নেস্ট মেয়ার বলে একজন বিজ্ঞানী, ইনি প্রথম ধারণা দিয়েছিলেন। তবে এই যে বায়োলজিক্যাল স্পিসিসের ধারণা রয়েছে সেখানে কয়েকটা ড্রব্যাকও রয়েছে, অনেক জীব রয়েছে যারা সেক্সুয়াল রিপ্রোডাকশান করেই না, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী হয়, একটা ব্যাকটেরিয়া রয়েছে সেটা ডিভাইড করে সেখান থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি হলো, এখানে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন হচ্ছে, তার মানে হিসাব মতো কী হলো, একটা ব্যাকটেরিয়া একটা স্পিসিস।
কিন্তু এটা সব ক্ষেত্রে এটা ঠিক নয়, বা কিছু উন্নত ধরনের জীব আছে যারা যৌন জনন বা প্রজনন ক্ষম নয়, তো সেক্ষেত্রে এই বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস যেটা রয়েছে সেটা চলে না। তো যাই হোক, তাও আমরা এখানে সংজ্ঞারূপে এটাকেই মনে রাখব, অন্যান্য জীব থেকে জননগতভাবে বিচ্ছিন্নতাপ্রাপ্ত অন্তঃপ্রজননক্ষম, মানে নিজেদের যে সদস্য রয়েছে তাদের মধ্যে প্রজনন করতে পারে, জিনগতভাবে স্বতন্ত্র হয়, এদের যত সদস্য রয়েছে সবার মধ্যে একই ধরনের জিনের একটা কি না সাদৃশ্যতা দেখতে পাওয়া যায়, একে আমরা কি বলবো, প্রজাতি বলবো। এখানে আর একটা টার্ম রয়েছে সিবলিং স্পিসিস বলে। সিবলিং স্পিসিস আমরা কাকে বলবো, না দু ধরনের প্রজাতি রয়েছে যারা একই রকম দেখতে হয় কিন্তু প্রজননগতভাবে তারা বিচ্ছিন্ন, অর্থাৎ প্রজননগতভাবে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আন্তঃপ্রজননক্ষম নয়, কিন্তু বাহ্যিক দিক থেকে তারা একই রকম দেখতে হয়ে থাকে, তাদেরকে আমরা কি বলবো, সিবলিং স্পিসিস বলতে পারি। ঠিক আছে, এরপর এখানে একটা টার্ম রয়েছে কি বলে, একটা হচ্ছে এখানে টার্ম রয়েছে এরকম কি বলে একটা হচ্ছে টার্ম রয়েছে এখানে আমরা কি কাকে বলবো, না যে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আমরা বিভিন্ন জীবগুলো যে রয়েছে তাদেরকে একটা নির্দিষ্ট গ্রুপে স্থান দেই, তাকে আমরা কি বলবো, কি বলবো, কি অ্যাকচুয়ালি একটা কোশ্চেন হয়ে থাকে, যদি আরও ভালো করে এক্সপ্লেন করা যায় এখানে কি জিনিসটা কি, তাহলে এখানে আরও ভালোভাবে এক্সপ্লেন করা যায়। এখানে আমরা এরকম বলতে পারি কি এর যে ধারণা রয়েছে, সাপোজ আমি এই রকম হচ্ছে বললাম যে সে আগের মতো এখানে হ্যাঁ বা না এরকম একটা হচ্ছে অ্যান্সার আছে। সাপোজ একটা উদ্ভিদ রয়েছে, এখানে আমি একটা এরকম প্রশ্ন করলাম, ফুল হয়, মানে ফুল এখানে দেখতে পাওয়া যায় কি, এখানে অ্যান্সার কি হবে, ইয়েস হতে পারে কিংবা নো হতে পারে। যদি ইয়েস হয় তাহলে উদ্ভিদ যত রয়েছে, প্ল্যান্ট কিংডম যে রয়েছে, দুটো ভাগ রয়েছে, একটা হলো ক্রিপ্টোগ্যামি আর একটা ফেনেরোগ্যামি বা অপুষ্পক আর সপুষ্পক। তাহলে যদি এখানে অ্যান্সার ইয়েস হয় তাহলে যে উদ্ভিদটা রয়েছে, যে উদ্ভিদটাকে আমি ক্লাসিফাই করতে চাইছি সেটা সপুষ্পকের আন্ডারে চলে আসবে, অপুষ্পকের আন্ডারে আসবে না। তাহলে কি এখানে এই যে ক্যারেক্টারটা রয়েছে তার দুটো এখানে অ্যান্সার হতে পারে, ইয়েস অর নো, এর ভিত্তিতে আমি ক্লাসিফিকেশান করছি। এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে আমরা কি বলতে পারি, কি এর অনেক প্রকারভেদ রয়েছে, তবে তোমাদের ইলেভেন যে রয়েছে, ইলেভেনের সিলেবাসে এত কিছু নেই, শুধু কি কাকে বলে এটাই মনে রাখো। ঠিক আছে, নেক্সট এখানে কয়েকটা টার্ম রয়েছে, যদিও তোমাদের বাংলা বইতে এগুলো নেই, তাও হচ্ছে এই তিনটে টার্ম তোমরা মনে রাখো, তিনটে নয় আরও একটা আছে ফনা বলে। প্রথম ফ্লোরা, ফ্লোরা বলে একটা হচ্ছে টার্ম আমাদের মনে রাখতে হবে। ফ্লোরা আমরা কাকে বলবো, এখানে এটা এনসিইআরটি থেকে নেওয়া, তো এই জন্য ইংলিশে লেখা আছে, কন্টেন্ট দ্য অ্যাকচুয়াল অ্যাকাউন্ট অফ হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান্ট অফ এ গিভিন এরিয়া, মানে একটা নির্দিষ্ট এরিয়াতে যত ধরনের উদ্ভিদ পাওয়া যায় তাদের হ্যাবিটেট বাসস্থান কতটা স্থান জুড়ে, মানে কোন কোন জায়গাগুলোতে তারা আছে, এই সম্পর্কে যে যত ধারণা বা যে সমস্ত তথ্য সেইটা হচ্ছে কি না, সেটা হলো ফ্লোরা। অর্থাৎ ফ্লোরার মাধ্যমে একটা নির্দিষ্ট যে অঞ্চল রয়েছে তার মানে উদ্ভিদ যে বৈচিত্রতা রয়েছে সেটা আমরা জানবো। ঠিক প্রাণীর ক্ষেত্রে এরকম একটা টার্ম রয়েছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ফনা বলবো, ফ্লোরা আর ফনা। ফ্লোরা যেটা রয়েছে এটা উদ্ভিদের ক্ষেত্রে চলে, আর ফনা যেটা রয়েছে এটা প্রাণীর ক্ষেত্রে চলে। নেক্সট এখানে আরেকটা টার্ম রয়েছে ম্যানুয়াল বলে। ম্যানুয়াল আমরা কাকে বলবো, ম্যানুয়াল হলো, ম্যানুয়াল আর ইউজফুল ইন প্রোভাইডিং ইনফরমেশান ফর আইডেন্টিফিকেশান অফ নেম অফ স্পিসিস ফাউন্ড ইন অ্যান এরিয়া, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানেতে যত স্পিসিস পাওয়া যায়, যত প্রজাতি রয়েছে তাদের সম্পর্কে ইনফরমেশান যেখানে পাওয়া যায় সেটা হলো ম্যানুয়াল। আর মনোগ্রাফ, মনোগ্রাফ মানে পার্টিকুলার একটা ট্যাক্সন রয়েছে, সেই ট্যাক্সনের আন্ডারে যত জীব রয়েছে তার সম্পর্কে যত ইনফরমেশান বা তথ্য সেগুলো মনোগ্রাফেতে পাওয়া যায়। সাপোজ একটা ট্যাক্সনের নাম প্ল্যান্টি, মানে উদ্ভিদ, উদ্ভিদ সম্পর্কে সমস্ত কিছু এখানে ইনফরমেশান পাওয়া যাবে, এটাকে আমরা বলবো মনোগ্রাফ। তাহলে ফ্লোরা ফনা
ম্যানুয়াল আর মনোগ্রাফ এই চারটে এখানে টার্ম রয়েছে, এইগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা আসব সেটা হলো এরপরে ট্যাক্সোনমিক্যাল এডস বলে রয়েছে, মানে আমরা যে ট্যাক্সোনমির ধাপগুলো পড়েছিলাম সেখানে লাস্ট যেটা ছিল, লাস্ট যে ধাপটা ছিল তার নাম ছিল প্রামাণ্য দলিল সংরক্ষণ। প্রামাণ্য দলিল সংরক্ষণ বলে একটা টার্ম ছিল, ধাপ ছিল। তো এই ধাপে এটার কি বলা হয়েছিল না, আমরা যে সমস্ত জীবগুলোকে শনাক্তকরণ করলাম, নামকরণ করলাম, ক্লাসিফিকেশান করলাম, তাদের কিছু স্যাম্পেলকে আমাদের ভবিষ্যতে ব্যবহারের জন্য রেখে দিতে হয়, ঠিক আছে। এটাকে আমরা প্রামাণ্য দলিল সংরক্ষণ বলতে পারি। তো এটা আমরা এই পদ্ধতিগুলোর মাধ্যমে করতে পারি, হার্বেরিয়ামের মাধ্যমে সংরক্ষণ করে রাখতে পারি, বোটানিক্যাল গার্ডেনের মাধ্যমে করতে পারি, মিউজিয়াম যে রয়েছে সেখানে রাখতে পারি, আর চিড়িয়াখানা, চিড়িয়াখানাতেও সংরক্ষণ করে রাখা যায়। আর অনেক পদ্ধতি রয়েছে, তোমাদের বইতে এই চারটে লেখা রয়েছে। হার্বেরিয়াম কি, তোমরা অনেকেই হয়তো এটা করেছো, এটা কি না, এটার ক্ষেত্রে কোনো একটা এরকম পেপারের মধ্যে এখানে কি করা হয়, কোনো উদ্ভিদের কোনো একটা অংশকে হতে পারে বা ছোট উদ্ভিদ হলে সমগ্র অংশকে ড্রাই করে কি করা হয়ে থাকে না, এক এই রকম জায়গাতে হয়তো তাকে আঠা দিয়ে বা কোনো কিছু দিয়ে আটকে রাখা হয় এবং এই রকম স্থানে কি করা হয়ে থাকে তার ইনফরমেশান লেখা হয়, অর্থাৎ কিংডম কি, কোথা থেকে সেটাকে আবিষ্কার, মানে কোথা থেকে সেটাকে গ্রহণ করা হয়েছে, হ্যাবিট্যাট কী, এই সমস্ত ইনফরমেশান তার সম্পর্কে থাকে এবং এই রকমভাবে কি করা হয়ে থাকে না, একটা বইয়ের মতো বানানো হয়ে থাকে, একটা হার্বেরিয়াম সিট এরকম একটা খাতার মতো বানানো থাকে এবং সেখানে নির্দিষ্ট সিকোয়েন্সে হতে পারে একটা নির্দিষ্ট যে ট্যাক্সন রয়েছে বা নির্দিষ্ট টাইপের অনেকগুলো উদ্ভিদের কি করা হয়ে থাকে, পরপর ইনফরমেশান এখানে সাজানো থাকে। অনেক সময় মার্কিউরি ক্লোরাইড ইউজ করা হয়ে থাকে যাতে এখানে যে সমস্ত স্যাম্পেলগুলোকে সংরক্ষণ করা হয় যাতে তার মধ্যে কোনো ছত্রাকের সংক্রমণ না ঘটে, ঠিক আছে। মার্কিউরি ক্লোরাইড যেটা রয়েছে MgCl2 এটার হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যেটা আছে বটানিক্যাল গার্ডেন, তোমরা ক্লাস টেনেতেই বটানিক্যাল গার্ডেন সম্পর্কে পড়েছো, বিভিন্ন উদ্ভিদকে এখানে সংরক্ষণ করে রাখা হয়, প্লাস বটানিক্যাল গার্ডেনের কিছুটা অংশ রয়েছে, মানে যেখানে বটানিক্যাল গার্ডেন থাকে সেখানে হার্বেরিয়াম সংরক্ষণেরও কেন্দ্র থাকে। তো যাই হোক, এই যে বটানিক্যাল গার্ডেনগুলো রয়েছে আমরা কয়েকটা বটানিক্যাল গার্ডেনের নাম এখানে মনে রাখবো। একটা হলো রয়্যাল বটানিক্যাল গার্ডেন, এটা ওয়ার্ল্ডের সবথেকে বড় বটানিক্যাল গার্ডেন, লন্ডনের কিউ বলে একটা শহরে এটা অবস্থিত। নেক্সট বাকি তিনটে যে এখানে রয়েছে ইন্ডিয়ার, ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন এটা হাওড়া শিবপুরে অবস্থিত, ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন লখনউতে অবস্থিত, লখনউ স্পেলিং ভুল রয়েছে, লখনউতে অবস্থিত, এবং লয়েড বটানিক্যাল গার্ডেন দার্জিলিংয়ে অবস্থিত। আমরা এই কয়েকটা মনে রাখবো, লয়েড বটানিক্যাল গার্ডেন দার্জিলিং, ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন লখনউ, ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন হাওড়া শিবপুর, এবং রয়্যাল বটানিক্যাল গার্ডেন এটা লন্ডনের বা ইংল্যান্ডের কিউতে অবস্থিত, ঠিক আছে। এছাড়াও এখানে কি রয়েছে, মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামের মধ্যে অনেক সময় কি করা হয়ে থাকে না, ফরমালিন ব্যবহার করে বিভিন্ন জীবগুলিকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখা হয়ে থাকে, ঠিক আছে। এবং পরপর এখানে মূলত গ্লাস জার বা টেস্ট টিউব যে হয়ে থাকে তার মধ্যে কি করা হয়ে থাকে যাতে দীর্ঘদিন ধরে নষ্ট না হয়, এই রকম বিভিন্ন জীবের স্যাম্পেলগুলোকে এখানে কি করা হয়ে থাকে, সংরক্ষণ করে রাখা হয়। তবে অবশ্যই মৃত স্যাম্পেল হবে। চিড়িয়াখানা বিভিন্ন প্রাণীকে সংরক্ষণ করে রাখার এক্সিটু সংরক্ষণ পদ্ধতি, তোমরা ক্লাস টেনেতেই এই সম্পর্কে পড়েছো, ঠিক আছে। তো এগুলো সম্পর্কে বেশি ডিটেলে এখানে তোমাদের নেই, জাস্ট এগুলো আইডিয়ার মধ্যে রাখবে। তো তোমাদের যে এই চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার রয়েছে এতটাই রয়েছে, এতটাই হচ্ছে, ভালো করে পড়বে, সেই অর্থে লং কোশ্চেন নেই, অনেক শর্ট কোশ্চেন রয়েছে, এগুলো ভালো করে একটু দেখবে যে বই রয়েছে তোমাদের টেক্সট বই যেটা, শর্ট কোশ্চেনের জন্য একটু ডিটেলে ভালো করে এখানে পড়বে। বাইনোমিয়াল নোমেনক্লেচারের যে নিয়মগুলো রয়েছে এটাই একমাত্র এখানে অনেকটা বড় লং কোশ্চেন হয়ে থাকে, অনেকগুলো নিয়ম রয়েছে, প্লাস ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন যেটা রয়েছে এটা ভালো করে পড়বে।
এখানে আমি আরেকটা টার্ম বলিনি, কিন্তু এটা তোমাদের অন্তত 11-এর যে পরীক্ষা রয়েছে তার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তার জন্য পড়াইনি। এখানে বিভিন্ন যে নমুনাগুলো আছে যেগুলো প্রথম আবিষ্কার করা হয়, হলোটাইপ, আইসোটাইপ, নিওটাইপ, এরকম অনেকগুলো টার্ম রয়েছে, সেগুলো এখানে আমি আলোচনা করিনি। এগুলো পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে। তো এখানেই এই ভিডিওটা শেষ করলাম।